স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভী আলম তরণী। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 বছর থেকে বাড়িয়ে 32 বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একজন প্রার্থী তিনবারে বেশি দিতে পারবেন না বিসিএস পরীক্ষা। তবে চাকরিতে আবেদনের বয়স সীমা 32 বছর করার সিদ্ধান্তে খুশি নন আন্দোলনকারীরা। 3 দিনের মধ্যে 35 বছর করে প্রজ্ঞাপন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। চাকরি প্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবি জানিয়ে আসছিলেন, তবে তাতে সাড়া দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। সার্বিক বিষয় পর্যালোচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে সুপারিশ করতে সম্প্রতি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ছেলেদের জন্য 35 বছর আর মেয়েদের জন্য 37 বছর করার সুপারিশ করেছিল ওই কমিটি। কিন্তু চাকরিতে বয়সসীমা 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরি এবং এর আওতার বাইরে সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে 32। নতুন নিয়ম হচ্ছে একজন প্রার্থী 3 বারের বেশি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। এই সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে অনড় তারা, দিয়েছেন 3 দিনের আলটিমেটাম। হঠাৎ করে আজকে আমরা জানতে পারি যে আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা 32 এবং বিসিএস এ 3 বার, এইটা একটা ব্যারিকেড দিয়ে আজকে একটা অধ্যাদেশ জারি করেন। যেসব বুদ্ধিজীবীরা মনে করছেন 32টা হচ্ছে কি ঠিক, সেসব বুদ্ধিজীবীদের দিয়ে আপনারা কেন কমিটি গঠন করেন নাই? আগে এটার অক্ষমতা স্বীকার করবেন যে হ্যাঁ, আমরা বিচক্ষণভাবে কমিটি গঠন করতে পারি নাই। বিশ্বাস করি যে আপনারা অতি দ্রুত যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে আপনারা পিছিয়ে আসবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে নিয়ে কিভাবে চিন্তা করা যায় সেটাকে আপনারা বাস্তবায়ন করবেন। আমাদের ছাত্র সমাজ বা আমরা যারা চাকরি প্রত্যাশী, যারা আন্দোলন করছি, অবশ্যই আমরা মেনে নেব সুষ্ঠুভাবে। আমরা পড়াশোনা করে ঘরে ফিরে নিজের দক্ষতা যোগ্যতা প্রমাণের, কিন্তু তারা সেটা না করে আমাদেরকে নিয়ে খেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। স্বাধীনতার পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা আগের 25 থেকে বাড়িয়ে 27 বছর করা হয়েছিল। 1991 সালে তা 30 বছরে উন্নীত করা হয়। পরে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও আদিবাসী কোটায় আবেদনকারীদের জন্য বয়সসীমা আরও 2 বছর বাড়িয়ে 32 বছর করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারকে জনগণের ম্যান্ডেট নেওয়ার পরিকল্পনা না করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না করতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেশে নতুন করে সংকট তৈরি না করার পরামর্শ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ম্যান্ডেট নেয়ার পরিকল্পনা না করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কোনো সাংবিধানিক সন্নিহিততার জটিলতার যত মুখোমুখি আমাদের না হইতে হয়। নির্বাচন বিলম্বিত করে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না করতেও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তারা। জনগণের মালিকানা ফেরত দেওয়ার জন্য বিএনপি যে দল, তাদেরকে মানে নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চিনাবাদাম খাবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। কোটের কথা আমরা দেখতে পাচ্ছি, জনগণ দেখতে পাচ্ছে। আপনাদের সৌজন্যে আমাদের নেতা, আমাদের দল স্পষ্ট বলে দিয়েছে কোনো রাজনৈতিক সংকট, কোনো সাংবিধানিক সংকট এই মুহূর্তে প্রয়োজন নাই। এই মুহূর্তে প্রয়োজন এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার। একই অনুষ্ঠানে সেলিমা রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেশে সংকট তৈরি না করার আহ্বান জানিয়েছেন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা মাত্র লক্ষ্য রাজনৈতিক দলের, কিন্তু আমাদের এই সরকারের তারা বিভিন্ন কাজ করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করছি। কোনটা আগে কাজ করবে, কোনটা পরে করবে, কারণ একসাথে সকল সংস্কার সম্ভব হয় না। সব মামলা তুলে নিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনলে দেশের মানুষ বাঁচবে বলেও মনে করেন এই বিএনপি নেতা। জনাব তারেক রহমান,
যিনি এই দেশের তৃণমূলকে বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং চলছে ফরেন সার্ভিস একাডেমিতে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিষয়টি আলোচিত হয়েছে, রাষ্ট্রপতি কি বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে একটা আন্দোলন হচ্ছে, তার পদত্যাগের যে একটা দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একই সাথে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে সেটাও আমাদের মধ্যে আলোচিত হয়েছে, এবং ওই দলেরই আবার হয়তো দুই একজন জ্যেষ্ঠ নেতা বলছেন যে সাংবিধানিক সংকট হবে না। তো এখন একটা দাবি আছে, যে দাবিটা বেশ জোরালো হচ্ছে, যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আবার সেখানে রাজনৈতিক দলগুলো একটা বিপরীত অবস্থানে নিয়েছে, যদিও তারা এখনও তাদের অবস্থান যে খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন বা তাদের সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন তা না। ফলে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতেই এক্ষেত্রে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো বলে আশা করি। যেহেতু একটি দাবি আছে, দাবিটা ক্রমান্বয়েই জোরালো হচ্ছে এবং এটা এক ধরনের গণদাবি, সেহেতু রাজনৈতিক দলগুলোকেই এই বিষয়ে তাদের অবস্থান এবং সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। এই ছিল আমাদের আজকের ক্যাবিনেটের তালিকাভুক্ত এবং তালিকা বাইরে আলোচনা। আপনাদের প্রশ্ন থাকলে করুন। রাষ্ট্রপতির থাকা না থাকা প্রশ্নে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, এ কথাই ব্রিফ করছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান আহসান। আমরা ছিলাম সরাসরি সেখানে। এদিকে গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তিন আসামিকে অব্যাহতি দিয়ে 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো এ মামলায় আনুষ্ঠানিক বিচার। অব্যাহতি পাওয়া অপর দুইজন হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বেলা 3টায় ঢাকার বিশেষ জজ 3-এর বিচারক আবু তাহেরের আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে মামলার 15 জন আসামির মধ্যে 14 জনের অব্যাহতির বিষয়ে শুনানি করেন তাদের আইনজীবী। গত 24 জানুয়ারি বেগম খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়, তবে অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি তিনি। 2007 সালে 2 সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অভিযোগ তদন্তে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। আওয়ামী লীগ শাসনামলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজুকের প্লট বরাদ্দে সকল অনিয়মের অভিযোগও তদন্ত করবে এই কমিটি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, সজীব অজেদ জয়সহ শেখ পরিবারের 6 সদস্যের নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ দেয় রাজুক। একই সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং বিগত সরকারের সুবিধাভোগীদের নামে বরাদ্দ দেওয়া হয় 826টি প্লট। প্লট বরাদ্দের যথাযথ নিয়ম অনুসরণ না করায় এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন 10 আইনজীবী। এমন অনেকের নামে বরাদ্দ হয়েছে যাদের শুধু ঠিকানা দেওয়া আছে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং লন্ডনের ঠিকানা। ওনারা আদৌ বাংলাদেশের নাগরিক কিনা সেরকম কোনো তথ্য নেই। প্লটটা কবে বরাদ্দ হয়েছে, কোন মিটিংয়ে হয়েছে এরকম তথ্য থাকার কথা, কিন্তু সেরকম কোনো তথ্য নেই। অসংখ্য প্লটে শুধু ওনাদের আইডেন্টিটি দেওয়া আছে, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। একই সঙ্গে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। প্রতিবেদন দিতে বলা হয়েছে 4 মাসের মধ্যে। রুলে মাননীয় আদালত যেটা জানতে চেয়েছেন, শেখ হাসিনা পরিবারের নামে 60 কাটা প্লট সহ সকল অবৈধ প্লট কেন বরাদ্দ বাতিল করা হবে না, জড়িত এবং বেনিফিশিয়ারিজ যারা আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না। 2024 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ বিধিমালা করা হয়েছে বিধি 3, সেই বিধিমালা কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছেন। প্লট বরাদ্দে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেয় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাকির হোসেন কুড়িগ্রাম চার আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাকির। এরপর 2018 সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। 2019 সালে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ লেনদেন, অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, জমি দখল সহ অনেক অভিযোগ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি জামায়াত ও সুজনের রিভিউ আবেদন শুনানি আজ হয়নি। সময় বাড়ানোর আবেদন জানালে 17 নভেম্বর শুনানির দিন ঠিক করা হয়। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ঠিক করেন। সংক্ষিপ্ত এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার কথা বললেও মূল রায় থেকে তা ফেলে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি এক অবিচার করে যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তবে 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে একে একে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন, বিএনপি ও জামায়াত ইসলামী। বৃহস্পতিবার শুনানির দিন স্থির ছিল এই রিভিউয়ের, তবে দিনের শুরুতেই বিষয়টির গুরুত্ব তুলে ধরে এর জন্য সময় চান অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার যদি জাতীয় গুরুত্বপূর্ণ না হয়, আর সেটা যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি রাজনৈতিক এবং সাংবিধানিক প্রশ্ন থাকতে পারে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক বাতিল করে যে অসমতার পরিচয় দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, তার বিচার হওয়া উচিত। বাংলাদেশের সাধারণ মানুষ সবাই মনে করে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটা, সেই ব্যবস্থাটাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিল। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক ফেরাতে হবে স্বচ্ছ নির্বাচনের স্বার্থে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয়েছে, আর যে জিনিসটি সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয় তাকে কোনো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। এইটি অন্যান্য আবেদনের সঙ্গে মিল রেখে এই গ্রাউন্ডটিও সেখানে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আইনজীবীদের মতামত বিশ্লেষণ করে জানা গেছে, প্রথমে পঞ্চদশ সংশোধনীর মামলার বৈধতার শুনানি করতে চায় হাইকোর্ট, যেটি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কফিনে পেরেক মেরেছিল আওয়ামী লীগ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে যৌক্তিক বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান সংগঠনের সভাপতি মশিউর রহমান রিচার্ড। গতকালকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে ছাত্রলীগের নিষিদ্ধের, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা মনে করি যে এই সিদ্ধান্তটি একটি যৌক্তিক সিদ্ধান্ত এই সময়ের পার্সপেক্টিভে। একই সাথে আমরা আগামী 6 মাসের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিচার বিভাগীয় পদ্ধতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে একটি স্থায়ী সমাধান করা। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়াও আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় এলাকায়। দুর্ঘটনা এড়াতে ভোলার বেতুয়া, ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ অভ্যন্তরীণ 5টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় বইছে ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি, ক্রমেই বাড়ছে বাতাসের তীব্রতা। তবে এই ঘূর্ণিঝড় দেশের সমতলে আসার শঙ্কা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং এইসব জায়গাতে হয়তো আপনার দমকা ঝড়ো হওয়া এটা কন্টিনিউ করবে এবং বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে মাঝামাঝি দমকা ঝড়ো হতে পারে এবং বৃষ্টি হবে। বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে পটুয়াখালীতে, কুয়াকাটার তাহেরপুর সহ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অন্ধকার হয়ে একটা ম্যাঘ হয়েছে, ম্যাঘ হয়ে দেখলাম বাতাসের মতো আসলো, হয়তো 1-1.5 মিনিট হইবে, এর ভিতরে ঘর এটা শেষ, পিছনে গাছ গেছে 10-12টা। দ্রুত একটু বাতাসের দিক থেকে শো শো শব্দ এসে হঠাৎ বাতাসটা ঢুকে আমি ওইদিকে তাকাইছি, এদিকে এসে দেই মানে এদিকে তাকাই দেই নাই। বৃষ্টি ঝরছে উপকূলের আরেক জেলা ঝালকাঠিতেও। গুমট আবহাওয়া জেলা জুড়ে, বসতবাড়ি, গবাদি পশু ও মৎস্য ঘের নিয়ে আতঙ্কে স্থানীয়রা। আশ্রয়ের জন্য প্রস্তুত 883টি শিক্ষা প্রতিষ্ঠান ও 62টি সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের প্রভাবে মংলায় বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
খুলনায় সকাল থেকে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কক্সবাজারেও। সাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়েছে। মেরিন ড্রাইভের ইরানি সৈকতে কয়েকশো ফুট লম্বা জেটির মধ্যভাগের অংশ ভেঙে পড়েছে। এছাড়া ভোলার বেতুয়া, ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ অভ্যন্তরীণ পাঁচ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএফ। উপকূলের বিভিন্ন জেলার বেশ কিছু ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আজ রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের ডানা, এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সাগরদ্বীপ থেকে প্রায় 370 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে 16 ঘন্টার জন্য কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে 550টি ট্রেন। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমেই উত্তর পশ্চিম দিকে ধেয়ে যাচ্ছে ডানা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়তে পারে। স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। পশ্চিমবঙ্গের 3টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওড়িশা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখের বেশি মানুষকে।